ওয়েলকাম ফ্রেন্ডস টু দ্য মাল্টিটেক বিডি চ্যানেল। মাল্টিটেক বিডির নতুন আরও একটি এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। বরাবরের মতোই আজকের ভিডিওতে আমরা আপনাদের জন্য আরও একটি টেক রিলেটেড বিষয় নিয়ে এসেছি। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনার স্মার্টফোনের সাহায্যে খুব সহজেই আপনার কম্পিউটার, ডেস্কটপ বা ল্যাপটপকে আপনি খুব সহজেই কন্ট্রোল করতে পারেন। সো ফ্রেন্ডস, আর দেরি নয়, চলুন সরাসরি আমরা চলে যাচ্ছি ভিডিওতে। ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস। তো প্রথমেই আপনাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনার ডেস্কটপ বা ল্যাপটপ থেকে ওয়েব ব্রাউজারটি ওপেন করে সেখানে সার্চ বক্সে টাইপ করতে হবে monect.com। দেখুন আমি এখানে টাইপ করে রেখেছি, স্পেলিংটি হচ্ছে monect.com, monect.com লিখে জাস্ট কিবোর্ড থেকে এন্টার প্রেস করতে হবে। তো এন্টার প্রেস করলে এ ধরনের অনেকগুলো ফলাফল আসবে, তার মতো থেকে প্রথম যে ওয়েবসাইটটি দেখাচ্ছে এখানে ক্লিক করলে দেখুন আপনাকে এই ধরনের একটি ওয়েবসাইটে নিয়ে যাবে। এবং এই ওয়েবসাইটটিতে যাওয়ার পর এখানে দেখুন একটি সফটওয়্যারের কথা বলা আছে, বেস্ট অ্যাপ টু কন্ট্রোল ইউর পিসি। এখানে একটি ডাউনলোড বাটন দেখতে পাচ্ছেন, তো এখান থেকে সরাসরি ক্লিক করে আপনাকে এই সফটওয়্যারটি কম্পিউটারে ডাউনলোড করে এরপর ইনস্টল করে নিতে হবে। তো আমার যেহেতু ইনস্টল করা রয়েছে তাই আমি এটিকে ইগনোর করে যাচ্ছি। সো ফ্রেন্ডস, নেক্সট স্টেপে যেটি রয়েছে আপনার স্মার্টফোনের প্লে স্টোরে চলে যান এবং প্লে স্টোর থেকে প্লে স্টোরে গিয়ে টাইপ করতে হবে রিমোট পিসি, REMOTE স্পেস দিয়ে লিখবেন পিসি। তো রিমোট পিসি লেখার পর এখানে সার্চ দিলে দেখুন এরকম একটি অ্যাপস সামনে চলে আসবে। তো এই রিমোট পিসি এই অ্যাপসটিকে আপনাদের ফোনে ইনস্টল করে নিতে হবে। যেহেতু আমার এখানে ইনস্টল করা রয়েছে তা আমি সরাসরি ওপেন করছি। তো অ্যাপটি ওপেন হয়ে যাওয়ার পর আপনাকে যেটি করতে হবে দেখুন অ্যাপসটির নিচের ডান কোণায় একটি আইকন রয়েছে, এই আইকনটিতে ক্লিক করলে এখানে স্ক্যান নামে একটি অপশন রয়েছে। তো এই স্ক্যানে গেলেই দেখবেন যে এখানে একটি আপনার পিসির নামটাকে শো করছে। তো এখানে জাস্ট ট্যাপ করলে দেখবেন আপনার পিসির সাথে আপনার ফোনটি কানেক্টেড হয়ে গেছে। এরপর যে অপশনগুলো এখানে দেখতে পাচ্ছেন, এই প্রথম যে টাচপ্যাড অপশনটি এটি হচ্ছে আপনার মাউসের মতো কাজ করবে, সেজন্য আপনার এই যে স্পেসটি দেওয়া আছে এই স্পেস থেকে দেখুন এখানে আপনি নড়াচড়া করলে আপনার মাউসও কার্সরটি ওভাবে নড়াচড়া করবে। এখান থেকে রাইট বাটনে ট্যাপ করলে দেখুন এখানে রাইট বাটন চলে আসছে, আবার এখানে লেফট বাটন আছে এখানে প্রেস করলে দেখুন রিফ্রেশ হয়ে যাচ্ছে। এই যে রাইট বাটন অপশন আসলো এবং আবার লেফট বাটন এসে ক্লিক করলে লেফট বাটনের কাজটি হলো। তো এইটা হচ্ছে মাউসের অপশন। এরপরে যেটি রয়েছে সেটি কিবোর্ডের অপশন। তো কিবোর্ডের অপশনটি আমি আপনাদের দেখাচ্ছি। মনে করুন আমরা আর একবার ওয়েব ব্রাউজারে যাচ্ছি, এখানে ওয়েব ব্রাউজারে গিয়ে আমরা এখানে টাইপ করলাম ইউটিউব। সেক্ষেত্রে ফোনের যে দেখুন যে উপরে ডান দিকে ক্যামেরা আইকনের পাশে একটি ছোট্ট কিবোর্ড আইকন আছে, তো কিবোর্ড আইকনে প্রেস করলে দেখুন এরকম ফোনের কিবোর্ডটি অন হয়ে যাবে। তো সেখান থেকে এখানে আমরা মনে করুন টাইপ করলাম ইউটিউব, YOUTUBE। তো ইউটিউব লিখে এন্টার প্রেস করলাম, এখান থেকে ফোন থেকে প্রেস করলে দেখুন কম্পিউটারও ইউটিউবের ওয়েবসাইটটি চলে আসছে। তো আপনি এটি হচ্ছে ফোনের কিবোর্ডের মাধ্যমে কাজ করলে, এছাড়া আপনি কম্পিউটার কিবোর্ডের মাধ্যমে কাজ করতে পারেন। যেমন দেখুন আমরা আর একবার ব্যাকে যাচ্ছি, এখান থেকে আমরা ব্যাকে চলে গেলাম। ব্যাকে যাওয়ার পর আমরা আরেকবার এই সার্চ অপশনটিতে এখানে টাইপ করব। সেক্ষেত্রে আমরা আগের যে কিবোর্ডটি ছিল সেটি ব্যবহার করুন। এখানে উপরে ডান কোণায় একটি থ্রি ডট দেখতে পাচ্ছেন, এই থ্রি ডটে গিয়ে দেখুন এখানে লেখা রয়েছে টাইপরাইটার কিস। তো এখানে যে টাইপরাইটার কিস এটা আনলে পরে দেখবেন কম্পিউটারের মতো সম্পূর্ণ স্ক্রিনের একটি কিবোর্ড চলে আসছে, যেখানে এখানে আপনার উইন্ডোজ যে সাইনটি রয়েছে উইন্ডোজ সাইনে ক্লিক করলে দেখুন কম্পিউটারের যে স্টার্ট মেনু সেটি চলে আসছে। আবার এখানে যদি আমরা এখানে উইন্ডোজ ই চাপি তাহলে দেখুন মাই কম্পিউটার ওপেন হয়ে যাচ্ছে। আর এখানে যাবতীয় সবগুলো বাটনই রয়েছে যেগুলো দিয়ে আপনি টাইপও করতে পারবেন, সব করতে পারবেন। তো আমরা একটু টাইপ করে দেখাই, সার্চ বক্সে আরেকবার এসে আমরা এখানে যে থ্রি ডটে ক্লিক করে টাইপরাইটার কিসে গিয়ে এখানে আমরা টাইপ করলাম ফেসবুক, FACEBOOK। দেখুন আমরা যা টাইপ করছি এখানে তাই কিন্তু চলে আসছে।
এখান থেকে গিয়ে আমরা এখানে যদি আমাদের কিবোর্ড থেকে আমাদের মোবাইলে যে কিবোর্ডটি দেখাচ্ছে কিবোর্ড থেকে আমরা এখানে এন্টার চাপি তাহলে দেখুন সরাসরি চলে যাচ্ছে ফেসবুকের ওয়েবসাইটে। দেখুন এখানে ফেসবুকে সার্চ চলে আসছে। এখান থেকে আপনারা কিবোর্ড এবং মাউসের ব্যবহারটা প্রপারভাবে জেনে গেলেন। এর সাথে দেখুন এখানে আপনার টুলস একটি আইকন রয়েছে নিচের দিকে, তো এই টুলস আইকনে ক্লিক করলে দেখুন এখানে আরও কিছু অপশন রয়েছে, রিমোট ডেস্কটপ, প্রজেক্টর, ডাটা কেবল, ডিস পিসি, টাস্ক ম্যানেজার, ব্ল্যাকবোর্ড, মাইক্রোফোন, ক্যামেরা। আমি একটু সংক্ষেপে বলে যাচ্ছি, মানে সবগুলো ব্যবহার দেখাতে গেলে আসলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। তো এক নম্বরে যে অপশনটি রয়েছে রিমোট ডেস্কটপ, এটির মাধ্যমে অ্যাকচুয়ালি আপনার পিসির যে স্ক্রিনটি সেটি আপনার ফোনের মধ্যে মিরর করা সম্ভব। এরপর প্রজেক্টর নামে যে অপশনটি রয়েছে এর মাধ্যমে আপনার ফোনের স্ক্রিন থেকে পিসির মধ্যে রিমোট মিরর করা সম্ভব। এরপর ডাটা কেবল, একটি ভার্চুয়াল একটি ডাটা কেবল অপশন দেওয়া আছে যেখানে আপনি কেবল না লাগিয়ে কম্পিউটারের সাথে ফোনে সরাসরি ডাটা আদান প্রদান করতে পারেন, অনেকটা শেয়ার ইটের মতোই। তবে শেয়ার ইটের মতো এখানে ডিভাইস সার্চ করতে হয় না কারণ কানেক্টেড আছে। এবং ডিস পিসি অপশনে ক্লিক করলে আপনার কিন্তু মাই কম্পিউটার ওপেন হয়ে যায়। টাস্ক ম্যানেজার অপশনটি রয়েছে। এরপর ব্ল্যাকবোর্ড বলতে যে অপশনটি রয়েছে, এই ব্ল্যাকবোর্ডটিতে প্রেস করলে আপনি আপনার মোবাইল থেকে যা কিছু টাইপ করবেন, আঁকি বুকি করবেন সব কম্পিউটার স্ক্রিনে একটি সাদা বোর্ডের মধ্যে দেখা যাবে। মাইক্রোফোন অপশনটির মাধ্যমে আপনি আপনার ফোনকে মাইক্রোফোন হিসেবে ব্যবহার করে ফোন থেকে কথা বললে, ফোনের সামনে কথা বলে সেটি কম্পিউটার থেকে শোনা যাবে। এরপর যে ক্যামেরা সাইডটি দেখছেন এটি এখনও পর্যন্ত সচল করা হয়নি, মানে এই অপশনটি এখনও কাজ করে না। এখান থেকে আমরা যদি গেম মোডে যাই, দেখুন এখানে কিন্তু অনেকগুলো গেমসের একটি লিস্ট রয়েছে, 31টা গেম রয়েছে। এখান থেকে যে কোনো গেম আপনি এখান থেকে মোবাইল থেকে আপনি কম্পিউটার স্ক্রিনে প্লে করতে পারবেন। দেখুন কিভাবে, আমি একটু দেখাচ্ছি আপনাদের। মনে করেন যে 6 নম্বর আছে কন্ট্রা, আপনার কন্ট্রা ওপেন করে দেবেন কম্পিউটারে, কন্ট্রা খেলাটি ওপেন হয়ে গেছে। এখান থেকে আপনার একটি গেম প্যাডে চলে যেতে হবে। আমরা যে একটি গেম প্যাডে যাচ্ছি, এখানে অনেক ধরনের গেম প্যাড আছে, আপনি যেটি খুশি সেটা সিলেক্ট করে নিতে পারেন। তো আমরা এখান থেকে মনে করেন যে গেম প্যাডটি সিলেক্ট করে নিচ্ছি। এরপর এখান থেকে আমরা খেলার ডেমো দেখতে পাচ্ছেন, আমরা এখান থেকে জাস্ট স্টার্টে ক্লিক করলে দেখুন 1 প্লেয়ার 2 প্লেয়ার একটি অপশন রয়েছে। 1 প্লেয়ারকে আমরা স্টার্ট দিচ্ছি, স্টার্ট দিলে আমাদের 1 প্লেয়ার হিসেবে খেলাটি ওপেন হয়ে গেল। এবার যেটি করতে হবে, আপনারা তো অনেকে কন্ট্রা খেলাটি খেলেছেন, যদি আপনারা খুব ভালো জানেন কন্ট্রা খেলাটি কীভাবে খেলতে হয়, তো আমরা এখান থেকে স্টার্ট চাপ দিচ্ছি, স্টার্ট আরেকবার চাপছি, তাহলে একবারে সব কিছু স্কিপ হয়ে খেলাটি ডাইরেক্ট চলে আসবে। দেখুন আমরা নিচে নেমে গেছি, নিচ থেকে উপর দিকে ফায়ার করছি, আমরা খেলাটি ক্লোজ করে চলে যাচ্ছে অন্য একটি খেলায়। দেখুন এখানে আরও খেলা রয়েছে, দেখুন আমরা এখান থেকে সুপার ম্যারিওতে চলে গেলাম। সুপার ম্যারিও আপনার খেলাটার সাথে অনেকে পরিচিত, এখন 31টা খেলা রয়েছে। আমরা এখন সুপার ম্যারিওতে গিয়ে গেম প্যাড একটু ওপেন করলাম, ওপেন করে এখান থেকে আমরা স্টার্টে ক্লিক করলাম, স্টার্ট আরেকবার প্লে করলাম। আসলে অতটা ভালো বুঝি না, তো আমি স্কিপ করে চলে যাচ্ছি।
এরকম অনেক ধরনের খেলা আছে যেগুলো আপনার পিসিটিকে সরাসরি খেলতে পারবেন। আমি খেলাটিকে ক্লোজ করে দিচ্ছি এই মাউস প্যাডের মাধ্যমে। আর এছাড়া আপনার আরও কিছু অপশন রয়েছে এখানে, যেমন আপনার এই ওয়েব ব্রাউজারের কাজগুলো আপনি এখানে খুব সহজে করতে পারবেন। দেখুন এখানে যে কোনায় ওয়েব বলতে যে একটি অপশন রয়েছে, ওয়েবে গেলে এখানে আপনি যদি হোমে প্রেস করেন, হোমে প্রেস করলে কিন্তু দেখুন আপনার এখানে হোম চলে আসবে। এরপরে যে সার্চ এই বাটনটিতে প্রেস করে যদি আপনি এখানে কিছু টাইপ করেন, টাইপ করলে এখানে কিন্তু আপনার সেই টাইপটা চলে আসবে। একটি অপশন আর হচ্ছে এখানে আপনার পিপিটি যে অপশনটি দেখতে পাচ্ছেন, এর মাধ্যমে হচ্ছে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন প্লেব্যাক করা। এখানে অনেকগুলো বাটন দেওয়া আছে। আর যে পাওয়ার যে অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে এখান থেকে কম্পিউটারকে সরাসরি স্লিপ মোডে নিয়ে যাওয়া, কম্পিউটারকে স্লিপ মোডে নেওয়া, হাইবারনেট করা, শাট ডাউন করা, রিস্টার্ট, লক, শাট অফ ডিসপ্লে, অনেক কিছু করা যায়। যে মিডিয়া অপশনটি দেখে গেলে এখানে অডিও বা ভিডিও প্লে করলে আপনি এখান থেকে সরাসরি ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড টেনে দেয়া, এরপরে প্লে পাউজ, এই কাজগুলো সহজে এখানে করতে পারবেন। সো ভিউয়ার্স, ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে, এই ছিল আজকের ভিডিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং শেয়ার করবেন, আর যে কোনো মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটিতে প্রেস করে দেবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।